এটা গরম পড়েছে, আমি আর কি করে ঠান্ডা থাকি বল। এ তো দেখছি বড় কিয়ামাসির আশীর্বাদ দে। আল্লাহ তোমার কাছে বিচার দিল। হঠাৎ করে মানা গরম পড়ছে, এমনিতে তো মানা কমে পাচ্ছি না, তার উপরে আবার মানা গরম 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 করেই যাচ্ছে। কিয়ামাসির উপরে লোকে মানা দেখছেন। ঠিক বলেছিস। তাহলে চলো শুরু করি আমার গরম ভিডিও। দেখ বানা, তোমার কাছে কি গরম হতে চেয়েছে? গরমেতে এদিকে মানুষ পাচ্ছে না, এদিকে মানা গরম গরম করেই যাচ্ছে। আর একটা কথা কি জানো গাইস, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বিচি। এই কি দেখিয়েছিলে বলছো? কি দেখিয়েছিলে? কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বিচি। দেখো গাইস, আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম এরকম কিছু। এ বাবা, মন্টি রয়ের মতো কেস নাকি রে? আরে বাড়া, কিসের বিচি সেটা তো বলবা, বিচি রোদ্রে দিয়ে খাবে তো কিসের বিচি সেটা তো একবার বলো। বলছি বাড়া, দাদা সুস্থ আছে তো নাকি? এই ঘাড় মেরেছে, এবার কি বলি বলো? বিচি এখন ভেজে খাওয়ার কথা বলছে এত সময় বাদে, এবার আমি কি বলি বলো? সরি গাইস, তো ঝার বিচি হয় হোক গে। দাদারই আগে বের হবে। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি একটা গেম খেল। দূরবাল গেম খেলবে? আমি কি না কি মনে করলাম কি খেলবে সেটাই বড় ভাবলাম। এই গরমে দুপুর বেলার রোদি দাদাকে দিয়ে এক্সারসাইজ করাচ্ছো বিচি বাড়ানোর কারণে কি বৌদি? বৌদি তুমি নরকে ঠাই পাবে তো, নরকে ঠাই পাবে তো। না না বাস তোমাকে দেবই না, একদম দেবো না, চিন্তা নেই। আর বাস দেখানোর টেকনিকটা খুবই ভালো। বাস কি কোনোদিন খেয়েছিলে নাকি? মনের কত গভীরে বৌদি, একটা কিছু কি ঢুকানো যাবে? না বৌদি না, একদমই না, তোমাকে চুমু দিতে না আমার একদমই ভালো লাগে না, কাঁদাতে ভালো লাগে। দেখাচ্ছো কিছু শুনতে পাচ্ছ? তুমি তো সত্যি সত্যি কান্না করে ফেললে, আমি তো তোমাকে এমনিতেই বলছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই তোমাকে চুমু দেবো, ঠিক আছে চুমু দেবো, আর কেঁদো না আর কেঁদো না। ভালোবাসা দুদিনের খেলা কর নয় সেটা আমি জানি, তোমার মাথায় ওর ভাড়ার মতো পাত্রীরা কে পেতেছে গো? ও বুঝলাম বুঝলাম, খেলা করতে গিয়ে ফেটে গেছে। এই বৌদি পাড়া মাথায় বাসের বাড়ি খেয়ে একদমই পাগল হয়ে গেছে। বৌমা আমি শুনলাম তুমি নাকি বিড়ি খাও। না গো, তোমার বৌমা বিড়ি খায় না, তোমার বৌমা তো পুরো গাঁজা খায়। গাঁজা কি বিশেষ হচ্ছে না, দেখে নাও। শিবশম্ভু শিবশঙ্কর কি গো, এবার বিশেষ হলো তো, একবার গাঁজার টানটা শুধু দেখো। তো জানেন।
হাই রে নিশা, গাঁজা তো গাঁজা আবার মদ খাওয়া শুরু করে দিয়েছে। আরে এসে দেখো দেখো, তোমার বৌমা তো তো মদ খাওয়া শুরু করে দিয়েছে। তা বলছে কি কি নিশা করো তুমি? আমি বললাম না, আমার শরম করে। তোমরা হয়তো ভাবছো শুধু বোতলটা নিয়ে মজা করছে। না না, আরে দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত গেছি, প্রমাণ দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। কলি যুগে কি খাওয়ার কি কি দেখার বাকি আছে সেটা ভগবানই জানে। এই বৌদি এই বৌদি, আস্তে আস্তে আস্তে, সব তো পুরো নাড়িয়ে ফেলছো, নাড়তে নাড়তে দেখো যেন পড়ে না যায়। কে বলে তো? আরে আরে, কপালের ঘাম যেন মাটিতে না পড়ে যায়। ও বৌদি ও বৌদি, কি করছো তুমি? দেখতে পাচ্ছ না দাদা কিন্তু এখন রিলস করার মুডে নেই, এখন অন্য কিছু করতে ইচ্ছা আছে দাদাকে। ঠিক আছে, দাদার থেকে একটু সাইডে থাকো, নাহলে কিন্তু কি পড়ে ফেলে দেবে। নলেজ দেখছেন? ও মা, তাই নাকি? তোমার লজ্জা শরম আছে? থাক একটু থাকা ভালো। মরণ হবে কত দিনে? এত তাড়াতাড়ি মরলে হবে? এখন তো অনেক কিছু দেখানোর বাকি আছে তোমার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। হ্যাঁ গাইস, একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ। নজরে মিলতে হি নজরোঁ সে নজরোঁ কো চুরায়ে, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए, रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको ताने तू।